আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা সামনে আছেন তাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকের আলোচনা শুরু করতে চাচ্ছি। আজকের আলোচনার বিষয় পুলিশ অফিসার বিনা ওয়ারেন্টে যখন অ্যারেস্ট করবে কাউকে, সেটা কোথায় কিভাবে কোন জায়গায় গিয়ে সে গ্রেপ্তার করতে পারে সেটার একটা আইনের ক্ষমতাই বলবো, এটা দিয়েছে ফৌজদারি কার্যবিধি আইন এর 58 ধারা। সেখানে বলছে এ পুলিশ অফিসার মে ফর দি পারপাস অফ অ্যারেস্টিং উইদাউট এ ওয়ারেন্ট এনি পার্সন হোম হি ইজ অথোরাইজ টু অ্যারেস্ট আন্ডার দিস চ্যাপ্টার পার্সিউ সাস পার্সন ইন টু এনি প্লেস ইন বাংলাদেশ। এখানে এইটুকুই বলেছে। এখানে একটা জিনিস যে পুলিশ অফিসারের যে নাকি এ পুলিশ অফিসার বলতে কোনো র্যাঙ্ক দিল না, অল পুলিশ অফিসার এখানে কভার করবে, কনস্টেবল টু আইজিপি। নেক্সট কথা হলো ফর দি পারপাস অফ অ্যারেস্টিং উইদাউট এ ওয়ারেন্ট, এটা হলো উইদাউট ওয়ারেন্টে। এর আগে আমরা 54-55 পড়েছি পুলিশের ক্ষমতা দিয়েছে অ্যারেস্ট করার উইদাউট ওয়ারেন্টে সেগুলোও। তো এখন ওটার এটার ব্যাপারে বলছে যে অথোরাইজ যে অ্যারেস্ট যাকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করবে সে ব্যাপারে পার্সিউ সাস পার্সন ইন টু এনি প্লেস ইন বাংলাদেশ, তাকে পার্সিউ করবে বাংলাদেশের যে কোনো জায়গায় পার্সিউ করে ওই পুলিশ অফিসার অ্যারেস্ট করতে পারে। তার মানে এই অ্যারেস্টটা তার জুরিডিকশনটা বলা যায় যে হল ওভার বাংলাদেশ, তাকে ক্ষমতাটা দিয়ে দিল যে সে বাংলাদেশের যে কোনো জায়গায় পার্সিউ করে সে ধরবে। তো পার্সিউ আমরা বাংলায় যদি এভাবে বসি, পার্সিউ মানে ধাওয়া করা, মানে পার্সিউ করা, কিন্তু এখানে একটা শব্দ এখানে ইয়ে করে নাই, ইমিডিয়েট পার্সুয়েশন এভাবে এভাবে কথাটা বলে না, ইমিডিয়েটলি পার্সুয়েশন এ কথা কিন্তু বলে না এই জায়গাটা। আমরা এর পরবর্তীতে এটার আরেকটু ব্যাখ্যা করব এবং সেটা খুবই ইন্টারেস্টিং যে এগুলো কি আইন ভুলে গেছে বা এরকম করে লেখার কি অর্থ, সেই জিনিসগুলোই বোঝার ব্যাপার যে এই কনসেপশনটা বিশেষ করে পেশাদার যারা আমরা পেশাদার পুলিশের জন্য এবং সবার জন্য পাবলিকের জন্য এটা জানা প্রয়োজন। আমরা এর আগে পড়েছি পাবলিক বিনা ওয়ারেন্ট অ্যারেস্ট করতে পারে এবং সেটার পরিপ্রেক্ষিতে সে কারো কাছ থেকে এসকেপ করে যদি আসামি, তাহলে সেটা আমরা 66 সিআরপিসিতে পড়েছি যে সেও বাংলাদেশের যে কোনো প্রান্তে ধাওয়া করে সে তাকে ধরার অথরিটি তাকে দিয়েছে আইন। এখানে একটা জিনিস, ওই ধারা 58 ধারা আর এ ধারার ভিতরে পার্থক্যটা কী, সে পার্থক্যটা হলো ওখানে পুলিশ অফিসারের জন্য বলেছে যে পুলিশ অফিসার যে ক্ষেত্রে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করবে, উইদাউট ওয়ারেন্টে তার অ্যারেস্ট করার যে অথরিটিটা আছে সেই ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে সেই অপরাধগুলোর যদি আমরা বলি সেখানে কোন অপরাধ, সেখানে কিন্তু 54 আসতে পারে, 55 আসতে পারে, তারপর আমাদের পুলিশ আরও 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 ক্ষমতা আছে, 151 অ্যারেস্ট করার ক্ষমতা আছে, এরকম এই চ্যাপ্টারের ভেতরে এই কয়েক জায়গায় আমরা পাচ্ছি যে এইগুলো যে এখানে অ্যারেস্ট করার অথরিটি দিল। আবার এখানে পার্থক্যটা কি 66 থেকে, যে 66টা আমি এ প্রসঙ্গে একটু আলাপ করি, ইফ এ পার্সন ইন লফুল কাস্টোডি এসকেপস অর ইজ রেস্কিউড দি পার্সন ফ্রম হুজ কাস্টোডি হি এসকেপড অর ওয়াজ রেস্কিউড মে ইমিডিয়েটলি পার্সিউ অ্যান্ড অ্যারেস্ট হিম ইন এনি প্লেস ইন বাংলাদেশ। মানে এখানে পার্সনের কথা বলেছে, কোনো ব্যক্তির কাছ থেকে যদি কোনো আসামি, মানে যাকে অ্যারেস্ট করা হয়েছে অথোরাইজডভাবে যিনি অ্যারেস্ট করতে পারেন, সে যদি এসকেপ করে তার কাস্টোডি থেকে, কাছ থেকে যদি চলে যায় অথবা তাকে কেউ যদি উদ্ধার করে নেয় কারোর কেউ, তখন সেই ক্ষেত্রে তাকে ইমিডিয়েট পার্সু করতে হবে। এই কথাটা হলো যে ইমিডিয়েট পার্সু, এটা খুব ইম্পর্টেন্ট যে অন্য লোকের ক্ষেত্রে বলে দিল
পাবলিকের ক্ষেত্রে বলি, পাবলিক বা এখানে আরও প্রশ্ন আমরা একটু আলোচনা করব। এখানে পাবলিক যেমন অ্যারেস্ট করতে পারে, পুলিশ অ্যারেস্ট করতে পারে, আবার ম্যাজিস্ট্রেটও অ্যারেস্ট করতে পারে। সে এই কথাগুলি কিন্তু ম্যাজিস্ট্রেট সম্পর্কে এই ধরনের কথা এখানে কিছু বলেনি। যেমন 66 কথা বলছি, 66 ইফ এ পার্সন, ওই যে বলে দিল যে ইমিডিয়েট পারসুয়েশন হতে হবে, তার কাছ থেকে যদি আসামি লিগাল আসামি মানে লফুলি যাকে অ্যারেস্ট করা হয়েছে সে যদি এসকেপ করে, সে যদি পালায়, তাহলে তাকে পার্সিউ করে বাংলাদেশের যে কোনো মানে পর্যন্ত সে যেতে পারে। এবং এর পরের ধারাতে আছে 67 আমরা আলোচনা করেছি আগে, যে সেখানে ওই কারো বাড়িতে যদি যায় ঢোকে বা কোনো জায়গায় 46, 47 এইগুলো 48 সে অ্যাপ্লাই করতে পারবে, যে কারো বাড়িতে ঢুকলে সেখানে যেতে পারবে। তারপরে যদি তারা ইনগ্রেস না দেয়, ঢুকতে না দেয়, তাহলে সেখানে সে নোটিফাই করে ঢুকবে। তারপরে ভেঙে চুরে জানলা দরজা ভেঙে সে ঢুকতে পারে, আবার ভেঙে চুরে বেরোতে পারে, এরকম ক্ষমতা সেখানে দিয়েছে। তো সেই এখানে যদি বলতেছে সেই ক্ষমতাটা এখানে থাকবে, এই কথাটা পরবর্তীতে তো 67 তো বলেই দিল। তো এখানে আসছে যে 66 মধ্যে আর এবং 58 ভিতরে পাবলিকের সঙ্গে বা ডিফারেন্সটা হলো অন্য একটা ব্যক্তির সঙ্গে আর পুলিশের ডিফারেন্স হলো, এটা হলো পাবলিক কোন কোন ক্ষেত্রে অ্যারেস্ট করতে পারে সেই সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য 66। আর পুলিশের জন্য এখানে স্পেশালি বলে দিল যে পুলিশ যেটা বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করবে, উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করবে, যেটা যে আসামি অপরাধীকে, অপরাধী বলবো না, ইট ইজ ফর নো অফেন্স, অপরাধটা কিন্তু তখন হয় নাই। বিনা ওয়ারেন্টে পুলিশে যেমন 54 অ্যারেস্ট করে, তারপরে 55 অ্যারেস্ট করতে পারে অফিসার ইনচার্জ, তো সেগুলো কিন্তু অ্যারেস্ট ফর নো অফেন্স, কোনো অপরাধ করে নাই সে। তো সেই ক্ষেত্রে এই অ্যারেস্টগুলা সেখানেও ক্ষমতা দিয়ে দিচ্ছে 58 CrPc, যে যাকে সে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করার অথরিটি যার আছে, অথরাইজ আছে, তাহলে সে কী করবে, এই চ্যাপ্টারে পার্সিউ করবে ইন বাংলাদেশ, সারা বাংলাদেশে পার্সিউ করবে। কিন্তু এই কথাটা এখানে একটা জিনিস যে এখানে ইমিডিয়েট কথাটা নাই, ইমিডিয়েট পার্সিউ করবে, তার অর্থটা একটু ডিফারেন্ট হয় ওই 66 চাইতে। যে 66 বলছে যে যদি তার থেকে এসকেপ করে বা তার কাছ থেকে কেউ যদি কেড়ে নিয়ে যায়, তখন সে ইমিডিয়েট পার্সিউ করে বাংলাদেশের যে কোনো জায়গা তার মানে ধরতে পারে সে একজন পাবলিক, এনি পার্সন, ওখানে আবার এনি পার্সন বলা আছে, ওয়েন এ পার্সন। তাহলে এখন পুলিশের জন্য এই কথাটা বলে নেই, ইমিডিয়েট পার্সুয়েশন কথা বলে নেই, তার মানে এই যে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করতে যাকে অথরিটি, তাকে কিন্তু হোল ওভার বাংলাদেশেই ইনডাইরেক্টলি বলা হয়ে গেলে, ইমপ্লাইড হইতে বলা হয়ে গেলে যে সেই অ্যারেস্টটা সে সব জায়গায় করতে পারে। তা না হলে পরে হতো কি, এখানে যদি জুরিডিকশনের প্রশ্ন নিয়ে আসতো পুলিশের, যে আমরা যেমন বারবার দুটো সেকশন পড়েছি 64 এবং 65, সেখানে কিন্তু বারবারই ম্যাজিস্ট্রেটের কথা যখন উল্লেখ করা হয়েছে তখনই প্রত্যেকবারই বলা হয়েছে যে উইদিন দি লোকাল লিমিটস অফ ইস জুরিডিকশন, মানে ম্যাজিস্ট্রেটের জুরিডিকশনের ভেতরে ওই ক্ষমতাগুলো দিয়েছে। এখন এ আলাদাভাবে যেমন পুলিশের জন্য আলাদাভাবে উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করার জন্য যে একটা মানে এখানে এইভাবে বলে দিল। আর এমনিতে 54 তারপরে 55 এইভাবে তো অফিসার ইনচার্জ এবং এনি পুলিশ অফিসারের মানে অ্যারেস্ট করার ক্ষমতা দিয়েছে, যে কগনিজেবল কনসার্ন, কগনিজেবল অফেন্স সাসপেক্ট করা হচ্ছে, যেগুলো ইনগ্রিডিয়েন্টগুলো যেগুলো এর আগে আলাপ করা হয়েছে আমাদের একটা ইসে। তো এখন এই জিনিসগুলোই যে এখানে পুলিশের যে জুরিডিকশনটা দিয়ে দিচ্ছে এই ব্যাপারে, এটা কিন্তু খুব ব্যাপকভাবে দেওয়া হয়েছে। সেজন্য এখানে ওই কথাগুলো আবার আসবে, এর আগে আমরা পড়ছি যে এটা কি এ পুলিশ অফিসার মানে কোন পুলিশ অফিসার, যেমন আমরা পড়েছি যে এর আগে যে অফিসার ইনচার্জ এবং আর হলো যে ইনভেস্টিগেটিং অফিসার, এরা যদি কোনো অ্যারেস্ট করতে চায় 56 পড়েছি, তাহলে তখন রিকুইজিশন দিবে সাবঅর্ডিনেট অফিসার যদি হয়, তখন সে ওইটার বলে সে তাকে অ্যারেস্ট করতে পারে। এবং এখানে কিন্তু বলে নাই যে কোন জায়গায়
উইদিন দি লোকাল লিমিটস অফ জুরিডিকশন এই কথা কিন্তু বলেনি। তো এখানে একটা ব্যাপার। আর 64 যদি আমরা এই সঙ্গে পড়ি, আমরা ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতাটা বলেছে যে ম্যাজিস্ট্রেট কখন অ্যারেস্ট করতে পারে, সে পারেন, উনি পারেন, হোয়েন এনি অফেন্স ইজ কমিটেড ইন হিস ইন দি প্রেজেন্স অফ এ ম্যাজিস্ট্রেট ওয়েদার এক্সিকিউটিভ অর জুডিশিয়াল উইদিন দি লোকাল লিমিটস অফ জুরিডিকশন হি মে হিমসেলফ অ্যারেস্ট অর অর্ডার এনি পার্সন টু অ্যারেস্ট অফ দি অফেন্ডার সাবজেক্ট টু প্রভিশনস দেয়ার ইন কন্টেইন অ্যাজ টু বেল, বেলের কথা বাদ দিল, ওটা যদি বেলের বেল হয় তাহলে বেল দিবে, তো অ্যারেস্টের পরের কথা। তাহলে ওখানে ম্যাজিস্ট্রেট যিনি ধরেন একজন সামনে ম্যাজিস্ট্রেট নিজেও অ্যারেস্ট করতে পারেন এবং একজনকে হুকুম দিয়ে অ্যারেস্ট করাতে পারেন যার সামনে অফেন্সটা হচ্ছে, যে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিতিতে। এখন ওখানে এ নামক একজন ব্যক্তি বা এ এবং বি দুজনে ছিল, তাকে ম্যাজিস্ট্রেট বললেন যে এই অমুককে অ্যারেস্ট করেন এবং সে ওনার সামনে অফেন্স করল তারা। এখন ম্যাজিস্ট্রেটের কথা এখানে উল্লেখ কভার করছে না, যেহেতু তার উইদিন দি লোকাল লিমিটস অফ জুরিডিকশন বলে দিয়েছেন ওনাকে। আর এখানে এখন ওই পাবলিক ধরল ম্যাজিস্ট্রেট সাহেবের কথা মতো, উনি যেহেতু উনি হুকুম দিচ্ছেন, ওনার সামনে ধরল আসামিকে। ধরার পর আসামি এসকেপ করল বা তার সঙ্গে ফোর্সিবলি ছুটে যাচ্ছে বা সাম্বটি তার কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছে, কেড়ে নিয়ে গেল অলরেডি, সে দৌড়াচ্ছে। তখন তখন কি ওই পাবলিকরা যাদেরকে অথরিটি ম্যাজিস্ট্রেট দিলেন উনি সামনে, তখন কি পাবলিক স্টপ হয়ে যেতে পারে নাকি পার্সু করতে পারে? এখানে ওই 64 ম্যাজিস্ট্রেটের ওই আইনে কিছু ওখানে ওই ওইভাবে কিছু বলা হলো না। তাহলে পাবলিক যেহেতু ম্যাজিস্ট্রেটের কাছে অথরাইজড হয়েছে, উনি নির্দেশ দিচ্ছেন যে এখন অ্যারেস্ট করেন অমুককে, এই যে সামনে যে সামনে আছে সে এখন পালাচ্ছে, তখন এই 66 অনুযায়ী 66 যে পাওয়ারটা আছে জেনারেল পাওয়ার, এটা ইফ এ পারসন ইন লফুল কাস্টডি এসকেপস, তার মানে ম্যাজিস্ট্রেটের সামনে যে অর্ডারটা দেওয়া হয়েছে সে লফুল এসকেপ করতেছে, সেই আসামিটা এসকেপ করছে অথবা তাকে কেউ উদ্ধার করে নিচ্ছে, সেই ক্ষেত্রে দি পারসন হুম হুজ কাস্টডি দি এসকেপ হি ওয়াজ অর রেস্কিউড মে ইমিডিয়েটলি পার্সু অ্যান্ড অ্যারেস্ট হিম ইন এনি প্লেস ইন বাংলাদেশ, বাংলাদেশের যে কোনো প্রজাতে সেই ব্যক্তি যার কাছ থেকে ছুটে গেল, তার মানে ম্যাজিস্ট্রেট অর্ডার দিলেন সামনে থেকে, ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে আছেন ওখানে ধরেন, এরপরে তাকে ওরকম রেস্কিউ করে নিয়ে যাচ্ছে, তখন তারা ওই ম্যাজিস্ট্রেটের সামনেতে আসামে যেতে চলেছে, তারা দৌড়াচ্ছে, পিছনে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে সারা বাংলাদেশ এবং তার যে সমস্ত আরও যে সমস্ত কথাগুলো সেগুলো প্রযোজ্য হচ্ছে। কিন্তু ম্যাজিস্ট্রেটের কথা আর কিছু বলেনি ম্যাজিস্ট্রেট। এখন যদি ম্যাজিস্ট্রেট ওখানে যদি ম্যাজিস্ট্রেট হিসেবে না ওখানে বলছে বারবার করে যে ম্যাজিস্ট্রেট লোকাল লিমিট সার্ভিস জুডিশিয়াল উনি ম্যাজিস্ট্রেট হিসেবে না, কিন্তু উনি যদি পাবলিক হিসাবে, ওনার কিন্তু 66 অনুযায়ী হি ক্যান রান এবং পার্সিউ করে ধরবেন, উনি পার্সিউ করে ধরবেন এবং তার যে সমস্ত পাবলিক হিসেবে যে সমস্ত সুযোগ সুবিধা আছে উনিও সেটা পাবেন, নট অ্যাজ ম্যাজিস্ট্রেট, তার কারণ ওনার এলাকা যেই ছাড়তেছে তখন আর ম্যাজিস্ট্রেটের জুরিডিকশন ওনার থাকছে না। তাহলে সেই ক্ষেত্রে কী করা হবে, তার মানে কি এই যে একটা আসামে যদি বিং এ ম্যাজিস্ট্রেট তাহলে কি ছেড়ে দেবেন উনি যে আমার জুরিডিকশনের মধ্যে না আমি আর যাব না? না, সেটার জন্য কভার করছে যে উনি অ্যাজ এ পাবলিক সার্ভেন্ট সেটা তো আছেই, যার ডিউটি আমি যদি বলি ওনার ডিউটির মধ্যে পড়ছে সেটা একটা ব্যাপার। আরেকটা হলো যে এখানে বলছে যে ওই পাবলিক হিসাবে যে ইফ এ পার্সন যার লফুল কাস্টডির থেকে আসামে চলে যাচ্ছে, তাহলে ম্যাজিস্ট্রেটের লফুল কাস্টডির থেকে আসামে চলে যাচ্ছে তাহলে উনি ইমিডিয়েট বাংলাদেশের যে কোনো প্রান্তে উনিও ধরতে পারবেন, কিন্তু ম্যাজিস্ট্রেট হিসাবে না, এটা হলো কথা। কারণ ওই এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট হোক আর পাবলিক হোক এর কোনো বাজ বিচার করা যাবে না, ওই একই ক্ষমতা দিয়েছে এই আইন। যেমন আমরা এখানে আবার এই কথাটা ইমপ্লাইড করে কেন বলছি যে এখানে ম্যাজিস্ট্রেট কি এর মধ্যে কেন আসবে, ম্যাজিস্ট্রেটের নাম তো এখানে নাই, যেখানে আমরা 46 আমরা যখন পড়বো অ্যারেস্ট কীভাবে করবে, হাউ টু অ্যারেস্ট, সেখানে সিআরপিসি অ্যারেস্ট শিখাচ্ছে, সে বলছে যে ওই 46 ধারা যে এনি পুলিশ অফিসার অর আদার পার্সন মেকিং অ্যান অ্যারেস্ট কী কী করবে তারপরে বলেছে।
এখন যদি বলে যে ম্যাজিস্ট্রেটও তো অ্যারেস্ট করতে পারে, ম্যাজিস্ট্রেট তাহলে অ্যারেস্ট করবে কোন কোন কায়দায়? ওনার নাম তো ওখানে 46 লিখলো না, বললো যে এনি পুলিশ অফিসার অর আদার পার্সন। তার অর্থ হলো ওইখানে ম্যাজিস্ট্রেট লুকিয়ে ওই কথার ভিতরে যে আদার পার্সনের ভিতরে ম্যাজিস্ট্রেট ঢুকে গেছে, যে ম্যাজিস্ট্রেট এভাবে তো বলতে পারতো যে এনি পুলিশ অফিসার অর ম্যাজিস্ট্রেট, অথবা এরকম বলতে পারতো যে এনি পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট অর আদার পার্সন, এই কথা বলেনি। এনি পুলিশ অফিসার অর আদার পার্সন মেকিং দি অ্যারেস্ট, এই কথা এইভাবে বলা হলো। তো সেখানে ইমপ্লাইড হয়েতে এই কথাটা ওই এখানে আসছে, ইফ এ পার্সন ইন লফুল কাস্টোডি এসকেপস অর রেস্কিউ, তাহলে তাকে ইমিডিয়েট পার্সু করা ধরা যাবে। তাহলে সেজন্য নট অ্যাজ এ ম্যাজিস্ট্রেট বাট অ্যাজ পাবলিক, ওই অ্যারেস্টের ভিতরে যেমন ওনার নাম নাই ওর অ্যারেস্টের ক্ষমতার ভিতরে, এইখানেও ওরকম উনি ইমপ্লয়েড হতে থাকবেন এবং ওনার ওই আসামি অ্যারেস্ট করে যেভাবে পার্সু করা যাবে বাংলাদেশের যেখানে সেখানে। আর এখানে পুলিশের ব্যাপারে যেটা, যে পুলিশ যদি ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে অ্যারেস্ট করে সেটা তো আলাদা, যেভাবে মানে অ্যারেস্টের যে নিয়ম আছে সেভাবে করবে উইথ ওয়ারেন্ট। এখন উইদাউট ওয়ারেন্টে যেহেতু পুলিশের কতগুলো ক্ষমতা দিয়েছে এই আইনে, সেই হিসাবে পৃথকভাবে এই 58 ধারাটা পৃথকভাবে বলে দিল যে তার মানে কি উইদাউট ওয়ারেন্টে যদি পুলিশ অ্যারেস্ট করতে যায় তাহলে তার কত দূর যাইতে পারবে, সে এটা কি তার এলাকার ভিতরে নাকি কিসের, না পুলিশকে ওইভাবে রেস্ট্রিকশন করে দিল না, জুরিডিকশন করে দেয় নাই। 58 ক্লিয়ারলি বলে দিল যে বিনা ওয়ারেন্টে যখন পুলিশ অফিসার, এই পুলিশ অফিসার মে একটা ক্ষমতা ডিসক্রিপশন দিয়ে দিল ফর দি পারপাস অফ অ্যারেস্টিং উইদাউট ওয়ারেন্ট এ পার্সন হুম হি ইজ অথোরাইজ টু অ্যারেস্ট আন্ডার দিস চ্যাপ্টার পার্সু সাস পার্সন ইন টু এনি প্লেস ইন বাংলাদেশ, মানে বাংলাদেশ যে কোনো জায়গায় যে ওই ধরবে। এখানে একটা কথা ছিল যে ইমিডিয়েট পার্সিউশনের কথা বলেনি, এমন হতে পারত যে এমন কথা বলতে পারতো আগের ওই সেকশনগুলোর মতো যে এই পুলিশ অফিসার যখন তার কাছ থেকে এসকেপ করবে তখন সে ইমিডিয়েট পার্সিউ করতে পারবে, এ কথা কিন্তু এখানে এসকেপের কথা কিছুই বলেনি, এখানে এস পালানো এই কথাটা বলেনি, যে ছুটে যাবে এ কথা বলেনি। 66 ক্ষমতা কিন্তু পুলিশেরও আছে, 66 মানে অথোরাইজড হয়েতে যখন কেউ পালায় যাবে, যেমন সে একটা ওয়ারেন্ট কেসের আসামি পুলিশের কাছ থেকে পালাচ্ছে মানে কেউ সাম্বডি রেস্কিউ করে নিচ্ছে বা উদ্ধার করে নিচ্ছে বা ওই লোকটা পালায় যাচ্ছে এসকেপ করতেছে, ওয়ারেন্টের আসামি ওয়ারেন্ট ধরছে তখন চলে যাচ্ছে, তখন পুলিশ কী করবে? পুলিশ কি যাবে না তখন? তখন 66 মতো যাবে, যে ওখানে আবার 54 ভিতরে এই কথাটা বলা আছে, এসকেপের কথাটা 54 ভিতরেও ঢুকিয়ে দিছে। তো এখানে আবার সেই হিসাবেও যাইতে পারে যে লফুল অথরিটি ছিল, অ্যারেস্ট করছিলাম লফুল অথরিটি অনুযায়ী এবং সে পালাচ্ছে, অতএব বাংলাদেশের যে কোনো জায়গায় তাকে পার্সিউ করে ধরবো, পার্সিউ করবো সেখানে, এটা বাসি মানে আজকেরটা কালকে ধরবো তা না, আজকেরটা কালকে ধরার জন্য আর মানে ওই যে 58 কভার করতে পারে যে যেহেতু সে ইসে, কিন্তু ওয়ারেন্টের ক্ষেত্রে যেটা ওয়ারেন্টের ক্ষেত্রে আর মানে ইমিডিয়েট পার্সিউশন হতে পারে বা পুলিশের জন্য যে কোনো জায়গায় যে ওই 54 কভার করে যে অ্যারেস্ট করবে যাকে নাকি সে অ্যারেস্ট করার অথরিটি আছে, কোনো অফেন্সের ব্যাপারে সাসপেক্ট করে, তার মানে যে আসামে যদি ওয়ারেন্টের আসামে যদি পালায় যায়, আইনের কথা বলি, ওয়ারেন্টের আসামে যদি পালায় পুলিশের কাছ থেকে, যে লোক পালায় মানে পালিয়ে গেল সেও কিন্তু 225 ধারার অপরাধ করলো, মানে অলরেডি তার পুলিশের কগনিজেবল অফেন্স অলরেডি সেখানে হয়ে গেল, মানে পুলিশের ধরার মানে বিনা ওয়ারেন্টের ধরার স্কোপ এসে গেল। যদি পুলিশের কাছ থেকে কোনো আসামে ওয়ারেন্টের আসামে পালায় তাহলে কিন্তু যে আইন বলছে যে কোনো আসামে পালাতে পারবা না, তুমি কেউ যদি ওই নিজের থেকে পালাও তাহলে সেটা 225 ওই পারপর ধারা আছে যে সেটাও তার আলাদা অফেন্স, যেমন আমাদের কাস্টোডি থেকে যদি কোনো আসামি পালা যায় সেই আসামির বিরুদ্ধে ওই মামলা আবার হয়, আর একটা মামলা হয়, তো এক্ষেত্রে তখন ওই অথরিটি এসে গেল। তো এই জন্য এই জিনিসটা খুবই পুলিশের জন্য বিশেষ করে পেশাগত কাজের জন্য একটু উপকারী মানে জানার দরকার খুবই ভালোভাবে যে পুলিশ বিনা ওয়ারেন্ট অ্যারেস্ট করার সময় তার এই অথরিটি আইন দিয়েছে যে সে পার্সু করতে পারে
পারসু করবে কিন্তু ইমিডিয়েট পারসু কথাটা বলেনি, যেটা মনে রাখার ব্যাপার আর কি। তো এটাই আর কি। তো আমরা এই আলোচনাটা আর দীর্ঘায়িত করবো না, এটার পরিপ্রেক্ষিতে আরও প্রাসঙ্গিকতা যদি আসে সে ব্যাপারে আমরা পরে আলাপে মানে কথা বলা যাবে। এটাই আজকের জন্য, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।